চলতি মাসের 26 তারিখ রাতে শ্যামল শুক্লা দাস নামে এক গাড়ি চালকের উপর অতর্কিতে হামলা চালায় একদল দুষ্কৃতী। এই ঘটনার প্রতিবাদে রবিবার কমলপুরের মানিক ভান্ডার ঘাটি সহ কয়েকটি জায়গায় সড়ক অবরোধ করে গাড়ি চালকরা। হামলাকারীদের দ্রুত গ্রেফতার করে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়ে এই সড়ক অবরোধ করে চালকরা। আমরা এই জায়গায় প্রত্যেক ড্রাইভার শ্রমিক মিলে পদবরোধ করছি। 26 তারিখ রাত আনুমানিক 9:30 থেকে 10:30 মধ্যে আমাদের লিস্টিক বাজার কুয়ায় মানিক ভান্ডার রোডে যে লিস্টিক বাজার পার হয়ে আপনার কমলপুর এবং কুয়ায় যে সীমান্ত সাইনবোর্ড আছে ওই জায়গাতে আমাদের একজন ড্রাইভার এসএমএল গাড়ির ড্রাইভার তাকে মারধর করা হয়েছে বেধরকভাবে এবং তার গাড়ির থেকে মালপত্র ছিনতাই করা হয়েছে। এরই প্রতিবাদে আজ আমরা সব শ্রমিক মিলে রাস্তা অবরোধ করছি। অতি সত্বর প্রশাসনের কাছে হস্তক্ষেপ জানাচ্ছি, সরকারের কাছে জানাচ্ছি, আমরা অতি সত্বর আসামিকে অ্যারেস্ট করা হোক, আমরা অ্যারেস্ট করলে এবং উপযুক্ত শাস্তি দেওয়া হোক এই দাবি নিয়ে আজকে আমরা রাস্তা অবরোধ করছি এবং আগামী দিন থেকে লাম্বুচমনি হইতে শুক্রবারে টিএসআর ক্যাম্প অব্দি প্রশাসনের কাছে হস্তক্ষেপ জানাচ্ছি যাতে এখানে পেট্রোলিং ব্যবস্থা করা হয় আমাদের সুরক্ষার স্বার্থে। এই আমাদের দাবি, যখনই আসামি অ্যারেস্ট করা হবে আমরা রাস্তা অবরোধ আর আসামি যতক্ষণ অব্দি গ্রেপ্তার না হবে ততক্ষণ অব্দি আমরা রাস্তা অবরোধ থাকবো।